নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ সুসংবাদ আগস্ট মাসে টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চললো এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি টাকা না আসায় সমস্যা হচ্ছে দিন দরিদ্র পরিবারের মহিলাদের কারণ একটি দিন দরিদ্র পরিবারের মহিলার কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক হাজার টাকা খুবই প্রয়োজনীয় মাসিক এই টাকা অনেক প্রয়োজন মেটায় তাদের তাই আগস্ট মাস শেষ হতে চলায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন আগস্ট মাসে অ্যাকাউন্টে আর টাকা আসবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই দেরি হলেও বন্ধুরা আপনারা সবাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন আর বন্ধুরা এই আগস্ট মাসে অনেক মহিলা পাবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা আগস্ট মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে কাদের কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রতিবেদন ভান্ডারে আগস্ট মাসে আবার আবার টাকা দেওয়া শুরু তো বন্ধুরা আজ থেকে কাদের কাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা এখনো অ্যাকাউন্টে আসছে না আর তাই নিয়ে খুব চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা বর্তমানে টাকা ছাড়া শুরু হলেও এখনো ব্যাংকে টাকা ঢোকেনি এই জন্য আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সমস্ত আবেদনকারীদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে বেশ কিছুদিন সময় লাগছে কিন্তু বন্ধুরা আগস্ট মাসের টাকা প্রথম সপ্তাহ থেকে দেওয়া হচ্ছে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে একটি অন্যতম আয়ের উৎস কিন্তু মাসের যে সময়ের মধ্যে টাকা আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনো টাকা আসেনি তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আগস্ট মাসের টাকা আবার দেওয়া শুরু হয়েছে কারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা রাজ্যের কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দিয়েছে রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা টাকা তবে বন্ধুরা কিছু জেলাতে আজ দেওয়া হয়েছে বাকি জেলায় দুদিন পর থেকে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছে রাজ্য রাজ্য সরকার বন্ধুরা আজ সরকারের তরফে প্রায় পনেরো লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা ব্যাংক অ্যাকাউন্টে আজ টাকা পেয়ে গেছেন বর্তমানে অনেক জেলায় টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে নবান্নের তরফে জানানো হয়েছে আগস্ট মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে আগামী তেইশ তারিখের মধ্যে সবাইকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আজ থেকে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে আজ পনেরো লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়েছে রাজ্য সরকার আর বন্ধুরা যারা বাকি থাকবে আগামী তেইশ তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে দেখুন বন্ধুরা নবান্ন সূত্রে জানা গিয়েছে যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে তাই বন্ধুরা তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা এই মাসে একসাথে পাবে তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গে যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে এক হাজার টাকা দেড় হাজার টাকা ও পাঁচশো টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি একসাথে এই আগস্ট মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন